আপনারা আমার এই অনশনের বিষয়টি সরকারি চাকরির দাবিতে ঝিনাইদহে আবারও দৃষ্টি প্রতিবন্ধী ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন শুরু। সরকারি চাকরির দাবিতে আবারও আমরণ অনশন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তীব্র দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র শাহিন আলম। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মসূচি শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স বিভাগের ছাত্র শাহিন আলম। শাহিন আলম জানান, 2015-2016 সেশনে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স শেষ করেছে। এছাড়াও সে দেশে বিদেশে দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামূল্যে অনলাইনে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছে, যার মোট শিক্ষার্থী 239 জন। সে তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে সরকারি চাকরির দাবি জানিয়েছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত মৃত্যু হলেও সে অনশন কর্মসূচি ভঙ্গ করবে না। এর আগে গত 9 মে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চাকরির দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছিল। পরবর্তীতে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেও প্রায় 66 দিনে কোনো লাভ হয়নি, তাই আবারও একই দাবি অনশন কর্মসূচি শুরু করেছেন তিনি। এমনটি জানান দৃষ্টি প্রতিবন্ধী শাহিন আলম। আমি গত 9 মে এই ঝিনাইদহ জেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছিলাম সরকারি চাকরির দাবিতে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ ক্ষমতা বলে আমি একটি চাকরি প্রত্যাশা করি। পরবর্তীতে ঝিনাইদহ জেলার মাননীয় জেলা প্রশাসক আমাকে আশ্বাস করেন যে তিনি আমার জন্য চাকরির ব্যবস্থা করবেন। তার আশ্বাসের ভিত্তিতে আমি আমার আমরণ অনশন স্থগিত করি। কিন্তু আজ 66 দিন পার হয়ে যাচ্ছে, আমার জন্য কোনো চাকরির ব্যবস্থা করা হয়নি, যার কারণে আমি আমার স্থগিত করা অনশন পুনরায় শুরু করেছি। আমি আমার এই অনশন যতক্ষণ না পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ ক্ষমতা বলে চাকরি না পাচ্ছি আমার যোগ্যতা অনুযায়ী, ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব। এক ফোঁটা পানীয় পান করব না, যতই ঝড় জলোচ্ছ্বাস কিংবা যাই কিছু আসুক না কেন, মৃত্যু আসলেও তা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে।